আশেপাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, দিনানাদিন খাওয়া কিংবা ফুটপাথবাসী দুস্থ অসহায়ের পাশে শেখ জুলফিকার আলী প্রতি সপ্তাহে নিয়ম মেনে খাবার পৌঁছে যায় ওদের কাছে। ওই মানুষগুলো পাশে থাকে, তাদের দুমুঠো অন্ন তুলে দেওয়ার মাঝেই প্রশান্তি খুঁজে পান তিনি। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের প্রতিষ্ঠাতা তথা সমাজসেবী জুলফিকার আলী একজন উদ্যোগপতিও বটে। দুস্থ অসহায়ের মুশিয়া জুলফিকারের এই লকডাউনও পুরো বর্তিন দিয়েছেন তার সংস্থার কর্মরত কর্মীদের, এবং এক অনন্য মানবিকতার নজির। তবে এই মুহূর্তে মূলধারা রাজনীতিতে আসতে নারাজ, তবে মানুষের সেবায় নিজেকে বতি রাখতে চান আজীবন। তবে তিনি বিশ্বাস করেন, যেই রাজনৈতিক দল মানুষের স্বার্থের কথা ভাববে, জনতা তাকেই ভোট দেবে, ক্ষমতা দেবে, তবে বাংলা 30% সংখ্যালঘু ভোট যেন বিভাজিত না হয়, সেই আবেদন রাখেন তিনি। আজকে আমাদের 300 লোককে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। এটা হচ্ছে মোলালি আছে, ওইখানে আমরা করলাম। তো আমরা এটা তো 3-4 বছর থেকে রেগুলার বেসিসে আমরা করছি। আর আমাদের একটাই যেটা লক্ষ্য আছে, যেটা হচ্ছে মানুষের কাছে, মানুষের সাথে আর মানুষের পাশে। তো আমরা এটা আজকে করলাম, তারপরে আগামী সপ্তাহ হতে পারে আবার আমরা এইভাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আমরা করবো লোকদেরকে নিয়ে। তো এটা আমরা রেগুলারভাবে করছি, আর মানুষের আশীর্বাদ দরকার আমাদের, যেমন আমরা সবার কাছে পৌঁছতে পারি। একেবারে নির্বাচন, এবারের যত 2021 নির্বাচনের প্রাক্কালে সময় খুব কম, তাও প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কিন্তু জায়গায় জায়গায় গেলে আমরাও বিভিন্ন জায়গায় সমীক্ষা করে দেখেছি যে আপনার বেঙ্গল হেল্পিং ট্রাস্ট বা আপনার যে আপনি যার যে কোম্পানির কর্ণধার তার সুনাম সর্বোচ্চ, এমনকি যে তারা তাদের সাম্মানিকটাও পান তার ক্ষেত্রেও কোনো ছেদ করেনি, কীভাবে নিচ্ছেন এই উদ্যোগটা? দেখুন, আমি এই যে মাঠে নাম নেমেছি একটাই উদ্দেশ্য নিয়ে, যেটা হচ্ছে মানুষের সেবা কীভাবে আমি করতে পারি আর মানুষের কাছে আমি কীভাবে পৌঁছতে পারবো। কারণ হচ্ছে আমি একজন ব্যবসাদারী হওয়ার সাথে সাথে আমি সোশ্যাল কাজ, আগেও বলেছিলাম কি, অনেক বছর থেকে আমি করছি, ছোটো বয়স থেকে আমি করছি। তো এখন আমার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, মানুষকে আমি কীভাবে সেবা দিতে পারি, যেটা বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সবসময় যেমন ওদের পাশে দাঁড়ায়। আর এটা আমি যেমন আজকে একাই আমি এই লড়াইটা যে লড়ছি, তো আমি এটা চাইবো কি আমার সাথে যে অন্য যারা লোক আছে তারা আমার সাথে যেমন যুক্ত হোক, হয়ে এই যে কাজগুলো আমি করছি এটাকে আগে যেমন বাড়াই। এখন এখন আমাদের যে সিচুয়েশন হচ্ছে এটা আমাদেরকে ভুল, মানে এটা ভোলা যায় না। কারণ হচ্ছে 4 মাস থেকে আমরা একটা লকডাউন পিরিয়ডে আমরা যাচ্ছিলাম, আর এখনও কিন্তু আমাদের লকডাউন চলছে, কিন্তু আস্তে আস্তে আমাদের বিভিন্ন সংস্থাগুলোকে খোলা হচ্ছে। কারণ মানুষ আর কতদিন ঘরের মধ্যে বসে থাকবে, কতদিন মানুষ একটা রুমের মধ্যে বন্ধ থাকবে? তো একটা তো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটা হচ্ছে আজকে ডেটে যেটা আমি মিডিয়াতেও যেটা দেখলাম কি, 2 কোটি মানুষের চাকরি আজকে ডেটে নেই, ঠিক আছে? তারপরে আপনি দেখবেন কি, মানুষের কাছে এখন খাওয়া দাওয়ার খুব একটা অসুবিধে, মানুষের কাছে এডুকেশনের একটা অসুবিধে হচ্ছে, কারণ সব প্রত্যেকটা জিনিস এখন অনলাইনে এডুকেশন চলে এসছে। তো অনলাইনে এডুকেশন হওয়ার এতেও কিন্তু আপনি দেখবেন কি মানুষের একটু অসুবিধা হচ্ছে পড়াশোনা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে। তো এসব যে সমস্যা, এখন মেন স্ট্রিম যে মিডিয়া আছে আপনি দেখবেন কি, তারা বেশিরভাগ একটা ব্যাপারটাকে নিয়েই দেখাচ্ছে। এই যে প্যান্ডেমিক করোনা ভাইরাস যেটা আমাদের গেল, তারপরে যেমন মাইগ্রেন্টরা যারা যেভাবে ওরা যেভাবে ফেস করলো, তো এখন যে রিয়েলিটি যেটা আছে সেটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়া অনেক কমই দেখাচ্ছে। তো আমি এটাই বলতে চাইবো কি, আমাদেরকে যে মেন জিনিস যেটা হচ্ছে চাষি, চাষির ব্যাপারে আমাদেরকে দেখানো উচিত। তারপরে আমাদেরকে এটা দেখা উচিত কি, এখন যে মাইগ্রেন্টগুলো যারা এই যে সমস্যার সাথে যে যারা অসুবিধে ছিল তাদের এখন কি পজিশন, ঠিক আছে? তো এখন আমাদেরকে এটাই আমি নিবেদন করবো। কিন্তু এখানে কি হয় কি, ইন্ডিয়াতে বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি আছে, তো এখন আপনাকে এটা বুঝতে হবে কি কোন পলিটিক্যাল পার্টি কোন পজিশনে আছে, আর তাদের অল ইন্ডিয়া বেস ওদের সেট আপ আছে কি না সেটা আপনাকে বুঝতে হবে।
তো এটা হলে কি হবে কি আপনি যদি ঠিক পলিটিক্যাল পার্টিকে যদি আপনি ভোট করেন তো আগামী দিনে তারাই আপনার জন্য যেমন সুষ্ঠুভাবে কাজগুলো করতে পারবে। আর আমি এটাই নিবেদন করব আমাদের জনতাকে কি আপনারা ক্যান্ডিডেট যাকে আপনি ভোট করবেন ইয়া যে পলিটিক্যাল পার্টিকে আপনি ভোট করবেন তো এটা মনে রাখবেন কি ভোটগুলো যেমন ভাগ না হয়। কারণ এই যেমন আমি এখন মাইনরিটিতে ফল করি তো আমি বাংলা মুসলিম, তো বাংলা মুসলিমদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে পপুলেশন হচ্ছে 27%, ঠিক আছে। তারপরে আপনি দেখবেন কি যে 2-3% হচ্ছে বিহারি, ইউপি, বিহার, তো এই নিয়ে আমাদের টোটাল পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে দাঁড়াই 30%। তো আমাদের যে এই যে 30% ভোট এটা খুবই 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 দরকার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য। তো এই যে ভোট, তো আজকে আপনারা যে মাইনরিটি আছে তো এটাও আপনার মাথায় রাখতে হবে কি আপনি ভেবে শুনে যে পার্টিকে দিবেন ওটাকে যেমন আপনি মানে ওটাকে ডিভাইড যেমন না করেন। কারণ ডিভাইড যদি হয়ে যায় তবে কিন্তু সরকার যে ভালো কাজ করছে আর যদি ও আপনারা চান কি ভালো কাজ যেমন ওরা আগে ফিউচারে করে তবে ওটা কি হবে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি এটাই বলবো কি আপনারা ভোট দিন। আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমি এটাই বলতে চাই কি আপনাদের বেঙ্গল হেল্পিং অ্যান্ড ট্রাস্ট থেকে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার একটা আমাদের শুভেচ্ছা থাকলো কি ভালোভাবে সুষ্ঠুভাবে এই ভোটটা হোক। আর মানুষ আমি চাই ঘর থেকে সবাই বেরো, বেরিয়ে যতটা আপনি ভোট করবেন ততই আপনার দেশের জন্য স্টেটের জন্য বেটার আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।